বাঁচানোর চেষ্টা করছে, হয়তো ওনার কোনো অপরাধও নেই, মারা ই করে নেই। লিখনকেও খুব নির্দয়ভাবে প্রহার করতে থাকে এবং এক পর্যায়ে তার মাথা এবং ঘাড়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে। ফ্যামিলির অবস্থা বলতে উনি ওনারা খুব গরিব মানুষ, তা এক বাবার একটাই ছেলে ছিল, অভাবী মানুষ, তো আমার কাছে কাজ করার জন্য ছিল, কাজ শেখার জন্য আর কি, তা আমার কাছে সে কাজ করতো আর এতই অভাবে সে নানা মানুষের জায়গায় থাকে আর কি, আর কাজ শেখার জন্য দেশে কাজ করতো, তা আমি ওনাকে রেখে দেশে যাই আর কি। যে কোনো কারণে উনি ফিল্ডে বসে কাজ ই করতেছে, মোবাইল চেপতেছে বা কাজ করতেছে, পাশে গণ্ডগোল থেকে আগায় গেছে, যাওয়ার পরে বাঁচানোর চেষ্টা করছে, হয়তো ওনার কোনো অপরাধও নেই, মারা ই করে নেই তাকে, অবৈধভাবে মারা মারে মনে হয়েছে। আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় র্যাপফোরের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে চাঞ্চল্যকর লিখন হত্যা মামলার প্রধান আসামি রনি এবং তার অন্যতম তিন সহযোগী রাকিব, জিলানি এবং সুহাগকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদেরকে জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী এবং এজাহারের বর্ণনা থেকে জানা যায় যে আশুলিয়া থানার পলাশবাড়ি এলাকায় দুইটি কিশোর গ্যাংয়ের অস্তিত্ব রয়েছে। একটি হচ্ছে কাচ্চাবাড়ি কিশোর গ্যাং, এটির প্রধান হচ্ছে রনি, আর একটি হচ্ছে বোচারটেক ভাই ব্রাদার কিশোর গ্যাং, এটার সঙ্গে জড়িত হচ্ছে ঘটনার দিন গুরুতর আহত মেহেদি। এই ঘটনায় যে নিহত লিখন তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়, সে মূলত তার চাচার ফার্নিচারের দোকানে কাজ করত এবং মেহেদির সঙ্গে তার বন্ধুত্ব ছিল। তো মেহেদি যেহেতু বুসারট্যাক ভাই ব্রাদার গ্রুপের অন্যতম সদস্য, এই বুসারট্যাক ভাই ব্রাদার গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা ঘটনার কয়েকদিন পূর্বে কাচ্চাবাড়ি কিশোর গ্যাং গ্রুপের অন্যতম সদস্য আদরকে মারধর করে। আদর তখন এই মারধরের বিষয়টি তাদের রিং লিডার রনিকে জানায়। রনি তখন যে কোনোভাবে মেহেদিকে মারধর করার মাধ্যমে উপযুক্ত শিক্ষা দানের একটি সিদ্ধান্ত এবং পূর্ব পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন অর্থাৎ 4 জুলাই সন্ধ্যার পরে 6:30 দিকে তারা ইস্টার্ন হাউজিং এরিয়াতে অবস্থান করে। ঠিক ওই সময়ে ঘটনাস্থল দিয়ে মেহেদি যাচ্ছিল, মেহেদিকে দেখা মাত্রই রনি এবং তার কিশোর গ্যাং দল তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারধর করতে থাকে। ঘটনার অদূরে মেহেদির ঘনিষ্ঠ বন্ধু লিখন, সে বসে ফেসবুকে ফেসবুকিং করছিল, সে যখন আত্মচিৎকার মেহেদির শুনতে পায়, মেহেদিকে বাঁচানোর জন্য ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পরে কিশোর গ্যাং সদস্যরা তখন মেহেদির পাশাপাশি লিখনকেও খুব নির্দয়ভাবে প্রহার করতে থাকে এবং এক পর্যায়ে তার মাথা এবং ঘাড়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে। এই লিখনের নাক এবং মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে রনির নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা পালিয়ে যায়। পরবর্তী সময়ে এই আহত মেহেদিকে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং লিখনকে আমাদের এনাম মেডিকেল কলেজ যেটা আছে সেই হাসপাতালে ভর্তি করা হয় এবং লিখন এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পরের দিন অর্থাৎ 5 তারিখ সকালে মারা যায়। গতকাল র‍্যাপ-4-এর চৌকস আভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাই আমি তার সুস্থ বিচার চাই। এখন যে আসামিদের তো গ্রেপ্তার করা হয়েছে, আপনি কি আশাবাদী যে বিচার হবে, শাস্তি পাবে? যা আমি আশাবাদী, যেহেতু আসামি ধরা পড়ছে অবশ্যই বিচার হবে।